দিস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। তোমাদের প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ধামাকাদার ভিডিও। তোমাদের সাথে তো আমি অনেক রকম ভিডিও শেয়ার করছি, যেমন আমার শুটিংয়ের ভিডিও তোমরা দেখছোই, যমুনা কাকির ভিডিও, এছাড়া আমি ব্যালকনি সাজাচ্ছি বা আমি কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না বন্ধুরা। কেন কি আমি আরও আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে চলেছি এবং খুব ভালো ভালো শুটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি কোথায় চলে এসেছি এবং কী কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে তোমাদেরকে নিয়ে চলে যাই সেই জায়গায়। এই হলো টিকিট, ভিতরে যায় কি কি আছে দেখি। এখানে লোকজনেরা কি বলছে বুঝতে পারছি না, সমস্ত ডিটেলস শেয়ার করব। চলো দেখতে থাকো হরিণালয়তে কটা হরিণ আছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে ভিতরটা। বাপরে কি আওয়াজ করছে ম্যাকাও, বুঝতে পারছো তোমরা সবাই, এখান থেকেই শুরু হয়ে গেছে সমস্ত কিছু। দেখো প্রায় একটা বলতে পারো যে মিনি জু। এখানে ঢুকবার সময় একজন এখানে যে সিকিউরিটি ছিল সে বললো যে কোনো ব্লগ করা যাবে না, কিন্তু আমি এর আগে খুব একটা বেশি না দুটো তিনটে দেখেছি, দুটো তিনটে না বোধহয় চার পাঁচটা ব্লগ রয়েছে, এরকম কিছু প্রবলেম হতে পারে। অনেকে এখানে ঢুকবার সময় জিজ্ঞেস করছে ফটো তোলা যাবে কি না, তো মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপারও হয় কখনো কখনো। এনিওয়েজ এনজয় করতে এসেছি, পুরোদমে এনজয় করব, তোমাদের সাথে পুরো শেয়ার করব সব কিছু। এখানে দেখা যাচ্ছে বেঙ্গল টাইগারও রয়েছে লেখা, আদৌ আছে কি না টাইগার জানি না, হয়তো থাকবে বা ফিউচারে আসবে। চলো দেখে নিই সবার সাথে তোমাদেরকে দেখা করাই। বাইরের এই পাখিটার সাথে আর এই খাঁচায় বন্দি ম্যাকাও আলোচনা করছে কিভাবে বাইরে বেরোনো যায়। সবাই দেখছে, হতে পারে এবারে এসো এখানে আসি। আমার মনে হয় আরো কিছু সাজাবে বোধ হয়, এখনো সেইভাবে সাজিয়ে ওঠেনি, তবে পুরো পুরো একদম কি বাবা মাটির হচ্ছে দেখা যায়। এখানেও কিন্তু একটা ডেমো দিয়ে রেখেছে, এই ডেমো দেখে আমি ভাবলাম কাকাতুয়া গুলো বাইরে,
পুরো বোকা হয়ে গেছি। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, আর আমরা সত্যিকে লাকি যে এরকম একটা বৃষ্টি বৃষ্টি টাইম, ভাবছিলাম যে একটু প্রবলেম হবে, কিন্তু না, বেশ ভালো ওয়েদার চলে আসতে পেরেছি। আর এত সুন্দর একটা লোকেশন, আমার মনে হয় আরো কিছু হবে এখানে, তাই না? নতুন নতুন অনেক, এই দেখ লায়ন ফায়নও আনবে, আনবো আনবো, হ্যাঁ নতুন, মানে ও একটা তো আলিপুর জু আছে, এটাও একটা মনে হয় ইকো পার্ক, নিউ টাউন জু, হ্যাঁ। কোথায় হরিণ কোথায় রে? আছে আছে হরিণ, খুঁজতে হবে, চলো। আছে হয়েছে, আলিপুর জুতে যাই। আর আমার তো ভীষণ ভালো লাগে অ্যানিমালদের, দেখো হরিণীরা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। আর আসবার পর বুঝতে পারবে, মানে ভিডিওতে কিছুতেই বোঝা যায় না, এখানে আসো। আর এখানে নেচার ক্যাফে আছে, সেখানে খাওয়া দাওয়া নিশ্চয়ই করব, দেখি কি কি খাবার দাবার রয়েছে এখানে, অবশ্যই। হ্যালো, আর ওয়েদারটা এত ভালো রয়েছে বলে এই বর্ষার টাইমের জন্য ওয়েদারটা এত ভালোর জন্য, যদি বৃষ্টি হতো জানি না এদেরকে এত ভালোভাবে দেখতে পারতাম কিনা। আর ম্যাকাও এরা তো চিৎকার করেই যাচ্ছে, চলো ডেরদেরকে তো দেখেছি, এবারে আর কি কি দেখতে পাই, কি কি আছে সমস্তটা দেখবো। এবং বিভিন্ন জায়গা তৈরি করে গেছে, তোমরা অবশ্যই এসো বন্ধুরা, খুব ভালো লাগবে, বিশ্বাস করে এখানে একবার চলে এসো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ছোট বন্ধু যারা রয়েছে আমাদের, তাদেরকে তো বলবো যে তোমরা অবশ্যই এসো। এবং কত কি দাম সবটাই যাতে তোমাদের হেল্পে লাগে, তার জন্যই কিন্তু আজকের আবার এই ভিডিও। বসে এখানের মানে পুরো ভিউটা বা ক্যাফেটা খুবই সুন্দর, খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবো কীরকম টেস্ট আর প্রাইসটা কীরকম আছে, সমস্ত ডিটেলস দেখি এখানে কীরকম ব্যাপার। মেনুতে চলে এসছে, দেখি কী কী প্রাইস আছে আর কি কীরকম কী খাবারের টেস্ট, সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো, চলো দেখিয়ে দিই।
ভিতরটা পুরো বাটারে ভরা, ভিতরটা পুরো বাটারটা পুরো মেল্ট হয়ে বেরোচ্ছে। খুব সুন্দর একটা জিনিস, এবার দেখবো চলে এসেছে ফ্রাইড আইসক্রিম। এটা খেয়ে আমাদেরকে আজকে এখান থেকে বিদায় নিতে হবে, না হলে এরাই বের করে দেবে। দেখো কত কিউট অ্যান্ড সুইট, পুদিনা পাতা দিয়ে কি সুন্দর টিক্কি বানিয়েছে। এত ভালো লাগছিল যে আমার এটাকে কাটতেই ইচ্ছে করছিল না, এত সুইট। দেখো কত ভালো। এখানে যদি তোমরা শুধুমাত্র এই ক্যাফেতে আসতে চাও, আমি প্রেফার করবো যে তোমরা প্লিজ এসো, খুব ভালো লাগবে। আমরা যে কটা আইটেম খেয়েছি খুব খুব খুবই ভালো, একবার এসো তোমরা। আর ছোটো বাড়ির যারা ছোটো মেম্বাররা রয়েছে তাদেরকে অবশ্যই নিয়ে এসো, তারা তো খুব খুশি হয়ে যাবে এখানে আসলে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদেরকে দেখতে পাচ্ছ না তোমরা, ভাবছো যে কেন এই অন্ধকারের ভিডিও বানিয়েছে। এখনও পর্যন্ত সেরকমভাবে আলোর ব্যবস্থা নেই, আমরাই এখন লাস্টে রয়েছি এখানে। নেচার স্ক্যাফে থেকে বেরোচ্ছি, তোমরা আসলে সকাল সকালই এসো, তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো। তার মধ্যে ম্যাকাওদের আওয়াজ, একটা অদ্ভুত একটা মানে হরর একটা মুভি তৈরি হয়ে যাবে, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। দাঁড়াও, দেখতে পাচ্ছ তোমরা, আমি ভেবেছিলাম এখানে একা আসব, যদিও একা আসলে তাড়াতাড়িই আসতাম। প্রচুর খাওয়া দাওয়া করেছি আর সত্যিতে খুব ভালো খাওয়া দাওয়া খাওয়া খেয়েছি। আইটেমগুলো এত সুন্দরভাবে ছিল, নতুনত্ব একটা বিষয় ছিল অবশ্যই। আর আমরাই ছিলাম লাস্ট, দেখতেই পেলে কীরকম অন্ধকার ছিল, এখনও সেইভাবে ব্যবস্থা হয়নি। আশা করি এটা খুব সুন্দর হয়ে যাবে, একটা মিনি জু হয়ে যাবে। এখানকার নিউ টাউনের মানুষেরা, কলকাতার মানুষেরা, শুধু আলিপুর জু না, এখানে এসেও আসতে পারবে সবাই। খুব ভালো লাগবে, খাওয়া দাওয়া ভীষণ ভালো লেগেছে এবং প্রাইসটাও রিজনেবল ছিল। আর এখানকার যারা ছিল, যারা এখানকার গাইড ফাইড ছিল, তারা ভীষণ মানে অদ্ভুত টাইপের ছিল। ঘাসে পা দেবেন না, তারপরে ভিডিও করবেন না। আমি বললাম যে অলরেডি এখান থেকে তো অনেক ব্লগ হয়ে গেছে, কিন্তু বলছে যে না ব্লগ হবে না। তারপরে আমাকে দেখে বলছে যে আপনাকে চিনি, এই মানে একটা অদ্ভুত টাইপের। আরও আরও ভালো ব্যবস্থা হবে, ধীরে ধীরে এই প্রবলেমগুলো হয়তো সলভ হয়ে যাবে। ক্যাফের লোকজন, আর ক্যাফের লোকজনেরা কিন্তু খুব ভালো ছিল। এখানে খাওয়া দাওয়া আসলে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো তোমরা, প্রাইসটাও বেশ রিজনেবল। তো আজকের ভিডিও সবশেষে এটাই বলবো যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আর প্লিজ 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 যারা আমার ভিডিও দেখছো তারা আরও শেয়ার করো, তাহলে যত বন্ধুরা আমার ব্লগে আসবে দেখবে, তত আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, নিয়ে আসতে পারবো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।